উচ্চ বিলাসিতার কারণে আমাদের বউরা অনেক সময় অমুক ভাবির বাসায় দেখছি কি সুন্দর সোফা, 3 বছরের বেশি কি সোফা ব্যবহার করা যায়, অলংকার কি 3 বারের বেশি কোথাও যেয়ে পরা যায়, একটা পার্স কি 1 লাখ টাকার নিচে পার্স ব্যবহার করলে আমাদের স্ট্যাটাস চলে, এ ধরনের আমাদের ভাবি আছেন না নাই? ঘরে ঘরে ভাবি আছেন, আর ওই ভাবিদের কারণেও এই ধরনের ভাইয়েরা বড় বিপদগ্রস্ত হয়ে এখন জেলখানার ভাত খাওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছে। বাবাজি বন্ধুরা, আমার 2 নম্বর ক্ষমতা ও পদের প্রতিযোগিতায় অমুকে এত তাড়াতাড়ি পদোন্নতি পাইল কিভাবে? 5 লাখ ঘুষ দিছে, এজন্য এই ঘুষটা আমার রাস্তা থেকে কামাই করতে হবে। এজন্য দুর্নীতির আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে পদের লোভে আমরা এই ধরনের দুর্নীতির কাজ করে থাকি। আমি প্রশাসন ক্যাডার কারো নাম বলবো না, রাস্তাঘাটে যারা টাইম মেনটেন করে, গাড়ির সিগন্যাল দেয়, একদিন একজনকে জিজ্ঞাসা করলাম যে এত গাড়ি জায়গায় বে জায়গায় মুহূর্তের ভিতরে কী করবে, এখানে 10 লাখ টাকা দিয়ে আসছি, টাকা উঠান লাগবে না? এরকম আছে না নাই? আমরা সবাই এখন ওপেন সিক্রেট, কোনো কিছু আপনার গোপন নাই, ডাইরেক্ট বলে আমার টাকা উঠাতে হবে, আমি কী করবো, বাড়িতে জায়গা বিক্রি করবো নাকি? তাহলে এই যে আপনি করাপশন করছেন, কিন্তু দিন শেষে আপনার সন্তান আপনার স্ত্রীকে কী খাওয়াচ্ছেন, এবং যারা এই ধরনের সিন্ডিকেট করে পাক পাচ্ছে তাদেরও একদিন মরতে হবে, কথা ঠিক না বলেন? এই ক্ষমতা এবং পদের প্রতিযোগিতার কারণে এই ধরনের দুর্নীতি বাড়ে। 3 নম্বর, পরিবারের চাপের মুখে পড়ে, যেটা মাঝে দিয়ে আমি 1 নম্বরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, পরিবারের কারণে, স্ত্রীর কারণে, সন্তানের কারণে। সন্তান যারা, আজকে যুবক যারা এখানে রয়েছে, তোমাদেরকে বলো, তোমার বাবা যদি তোমাকে একটা মোটর সাইকেল গিফট করে, তোমাকে স্বর্ণের একটা যদি তোমাকে ভরি কিনে দেয় 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ থেকে আনে, বলবা বাবা এত টাকা তুমি কোথায় পেলে? যদি সত্যিকার যদি নীতি নৈতিকতার সন্তান থাকে, ওই সন্তান এবং স্ত্রীর প্রশ্ন করা উচিত যে এত টাকা তুমি কোথায় পেলে, 10টা গরু তুমি দিবা, কোথায় তোমার এত টাকা রায়ের উৎস? যারা বাবা আছেন তারা প্রশ্ন করবেন তুমি এত টাকা কোথায় পেলে। যেই ছেলে ইমামতি করে কয় বড়োটাই কী কয়, আরে ও ইমামতি করে, কয় মেজরটা কী কয়, ও মাস্টর। তৃতীয়টা কয় আল্লাহর মাল একটাই আছে, মাস শেষ না হইতে 20,000 টাকা ওর মার হাতে দেয়। এরপরে 1 বছর যেতে না যেতে দেখে গাল কাটা বাবুলে এখন জেলখানায়, কাশিমপুর কারাগারে। কি করছে এই সাদাবাজি সন্ত্রাসী, নানান কিছু করে, সে 20,000 টাকা দিত বাবাও বড় খুশি। এই জন্য বাবা যারা আছেন, সন্তান যদি অতিরিক্ত টাকা, অতিরিক্ত দামি গাড়ি, লাক্সারিয়াস জীবন যাপন করে, সেই বাবাদের সন্তানদেরকে প্রশ্ন করার দরকার আছে না নাই? সেই বউরা অন্তত একটু আল্লাহর আস্তে আমাদের এই দেশটাকে আর দুর্নীতির দিকে ঠেলে দিবেন না। 3 নম্বর হচ্ছে, আমি আলোচনা শেষ করছি, 3rd, 4th নম্বর হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষার অভাব যথেষ্ট আছে। ফুরকানিয়া মাদ্রাসা এখন আর খুঁজে পাওয়া যায় না, গ্রামগঞ্জে ফুরকানিয়া মাদ্রাসা লাইফ সাপোর্ট সব শেষ হয়ে গিয়েছে। আমাদের ইমাম মুয়াজ্জিন যারা আছে এরা এখন বড় হুজুর হয়ে গেছেন, ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র পড়াইতে এখন আর ভালো লাগে না, ভাড়া করে হুজুর আনতে হবে, এ ধরনের চিন্তা আমাদের আছে না নাই? এবং দোয়া দুরুদ কিন্টার গার্ডেনে সন্তানদেরকে ঘুম থেকে উঠে পাঠিয়ে দেয়, কোরআন এবং সুন্নার কোনো আদব শিক্ষার জন্য কোনো একজন আলেমের কাছে এখন দেওয়া হয় না, কথা ঠিক কিনা বলেন? এটিও একটি বড় কারণ। 5 নম্বর হচ্ছে অপর্যাপ্ত বেতন, এ ধরনের বেতন বৈষম্য আছে। আমাদের অনেক শিক্ষক আছেন যারা 10,000 টাকা বেতন পায়, 12,000 টাকা বেতন পায়, বলেন তো দেখি কি হয় 10-12,000 টাকা দিয়ে? এ ধরনের অনেক গ্রেডিং আছে, এজন্য অপর্যাপ্ত বেতনের কারণেও মানুষ অনেক সময় এই দুর্নীতির দিকে চলে যায়। 6 নম্বর হচ্ছে বেকারত্বের কারণে, মাস্টার্স পাস যদি আমি বলি এই মসজিদে যত মুসল্লি আছে, আমার মনে হয় আজকে 1 থেকে 1.5 হাজার অনেক যুবক পাওয়া যাবে, এই পর্যন্ত 20টা ইন্টারভিউ দিছে, কোথাও তারা টিকে নাই, এবং সব জায়গায় এই যে আমার সাথে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা আছে, এই পর্যন্ত ও মনে হয় 50টার কাছাকাছি পরীক্ষা